চব্বিশ মাসে একদিন থাকতে চলে আসে।
Apa gue sering masih mau terbiar aja dua wasit itu karena dia apa dia? Ata woi cuti masih kalau cuti dari suatu lalu lagi pagi sih, woi pagi lu pare akhir, mana wah mana akhir ya? Kalau pare amra baru lama gini sih lah, mana? Bawa mana? Sawai gini sih lah amra. Sudah sudah selesai porti ya cuma. যখন আপনার বিশেষকে যখন পাঠালো না আপনার ওই বাইক থেকে সফল হয়েছে কতবার গেছে জিজ্ঞেস করুন সেটা আপনি কত তাও মোটামুটি অনেক করে বাবা 8-10 বার এরকম 8-10 বার বহু আনতে গেছে পাঁচ থেকে সবাই গেছে আচ্ছা সিনিয়র তারা গেছে আচ্ছা পাঁচ থেকে আনতে পারি না আচ্ছা এই লাস্ট এই দুই বছর নানা জায়গায় যাওয়ার পরে এই যে আপনি এত বছর যে কেসটা আপনার করলো যে এত বছর সাফার হলেন সাফার হওয়ার পর যে আপনি কোথায় গেলেন সেটা বলুন কত বছর পর গো কেস করলো তোমার নামে দেড় বছর হবে দেড় বছর পর এবার কেসটা করার মানে কি কি কেস করেছিল তোমার নামে অনলাইন ইডি কেস করেছিল কত নম্বর করেছিল আর মালপত্র কেস করেছিল বধূ নির্যাতন কেস কর্পোরেশন মামলা আর মালপত্র ফেরত আচ্ছা এই যে মালপত্র আমি লিখে যাচ্ছি আচ্ছা মালপত্র ফেরত যে মামলা তারপর এটা কত বছর চললো মামলাটা মানে আমি একটু ক্লোজার একটু ক্লোজার 6 বছর মোটামুটি কথা দাও যে হ্যাঁ আমি বলবো এই কথাগুলো যে আমি বাড়ি যাবো অথবা কতবার এসছি আর আমি যেতে পারি কারণ ম্যাডামকে বারবার আমি মানে আমি যেতে নিয়ে যেতেও আমার কাছে খারাপ হয়েছে কারণ ম্যাডামকে আমি টাইম পাওয়া যায় কারণ নানান কাজ ম্যাডামের তো একটা আবার একটাই কেস না প্রত্যেক দিন এক একটা জায়গায় যেতে অনেক জায়গায় যেতে হবে সেই কারণে আমি ওকেও বলেছিলাম যে ম্যাডামকে আমি কখন তো হচ্ছে না আমি কবে যাবো যে আমি হয়তো আজকে বললাম হয়তো ম্যাডাম বলে যে কালকে চলো এই যে ফোনটা আপনার কাছে এসেছিল যে মাস দেড়েক আগে যে আপনার মিসেস ফোন করেছিল এটা তো দু বছর আগেও মিসেস তো আপনাকে ফোন করেনি মানে ম্যাডাম কেসটা হ্যান্ডেলিং করার পর দু বছর যে লেন্দি প্রসেসটা চলছে তারপরে মানে আপনার মিসেসের মনে হয়েছে যে আমি ওখানে সংসার করতে পারবো যে ম্যাডাম আসছে বা আমার স্বামী হ্যাঁ সেটা তো ওর কাছে শুনবো এবার বলুন হ্যাঁ তুমি পুরোপুরি ম্যাডামের উপরই ভরসা ম্যাডাম যেটা করবে সেটাই একদম অথেন্টিক করবে তাই তো আচ্ছা এইবার ও যে ফোনটা করলো বা এবার তোমার কি মনে হলো যে হঠাৎ তিন মাস আগে আমি বারবার গিয়েছি তাতে বুঝেছো তার জন্য এনে না নিজে ওখানে তোমার কোনো কষ্ট হচ্ছিল বলে এলে না নিজের ভুলটা বুঝতে পেরেছো বলে এলে না আমার বোঝানোর জন্য এলে কোনটা কি বলো আমি বোঝানোর পর আচ্ছা আচ্ছা এই লাইটটা লাইট টস্ট করতে এই টস্ট আমি জোর করে নিয়ে আসিনি তো আমাকে বিশ্বাস করছো তো কোনো অসুবিধা আমাকে ফোন করবে তো আগের থেকে
বাড়িতে ফোন করার আগে আমাকে ফোন করবে আর কি কেস কামাই তো চলছে এবার কেস কামাই বিষয়টা তুমি প্রশান্ত বলো না কেস কামাই হয়েছে আমি যদি মনে করি যে আমি কেস চলছে চলো সেটা আমি আপত্তি করব না এখন ওপর উপরে দিন না এবার যদি মনে করি না আমি তুমি তবে মাঝখানে বলেছিলাম যে আমি কেস করব সোজা করি আমি আমি কেস করব এটা বলেছি ম্যাডাম আপনাকে তো অনেকবার ফিরিয়ে দিয়েছি আপনি অনেকবার আমাদের বুঝিয়েছেন আমাকে বুঝিয়েছেন আজকে ফেরাবো না আজকে আমি যাব তাহলে বুঝতে পারলাম যে অনেকবার গেছি অনেক রকম ভাবে কথা বলেছি ওকে বুঝিয়েছি সেই বোঝানোটা হয়তো রাতের অন্ধকারে একা একা হয়তো যখন একাকিত্ব ফিল করেছে তখন হয়তো ওটা চিন্তা ভাবনা করেছে বা ওর আমি অনেকবার গেছি ওদের বাড়ি থেকে অনেক অপমানিত হয়েছি তারপর অনেক মানে অপমানিত হয়েছি কিন্তু সেটা প্রকাশ করিনি আজও প্রকাশ করিনি ওদের বাড়িতে কিন্তু তারপরও কিন্তু মেয়েটা সেটা বুঝতে পেরেছে যে না ম্যাডাম বারবার আসছে নিশ্চয়ই ম্যাডাম আমার ক্ষতি চাইছে না সেই কারণেই কিন্তু প্রশান্তর কাছে এতগুলো বছর কেস চালানোর পরও কোনো মেয়ে কিন্তু সেই সাহসে আসে না দেখুন বধূ নির্যাতন কেস করেছে খোরপোশের মামলা করেছে তারপরে মালপত্র ফেরত নিয়ে চলে গেছে মালপত্র কিন্তু বাপের বাড়িতে রয়েছে তারপরেও কিন্তু আজকে সেই স্বামীর নামে এতগুলো কেস দিয়েছে তারপরেও এত ছ বছর মামলা চলছে তারপরেও কিন্তু বিশ্বাস নিয়েও আমার কাছে আমার জন্য এসেছে সেটা ও নিজে বলছে তা আমি চাইছি মামলাটা এখন চলুক এত তাড়াতাড়ি মানুষকে বোঝা যায় না প্রশান্তর যদি কোনো ভুল থাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বোনেরও যদি কোনো ভুল থাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যদি কোনোদিন মনে হয় কিন্তু চেষ্টা করবো তুলে না ধরে ওদের মধ্যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিংটা থাকে সেটাই দেখুন নিয়ে তো দিলাম হাতটা জোড়া লাগালাম কিন্তু এই কি জোড়া লাগানো জোড়া লাগানো মনের মিলটাই হলো সব নিজেদের যে মনের মিল একই জায়গায় থাকবো একই জায়গায় যে ভালোবাসা একে অপরের প্রতি যে দায়িত্ব কর্তব্য এবং একে অপরের মনটাকে বোঝা এবং ভালোবাসা এবং শুধু তাই নয় আমি প্রশান্তকেও বলবো বোনকেও বলবো ছোট ছোট জিনিসগুলো যেন ওরা পালন করে সেটা হলো বিবাহবার্ষিকীটা একটা গোলাপ দিয়েও পালন যেন করে একটা গোলাপ চকলেট কাউকে লোক বলার দরকার নেই খাওয়ানোর দরকার দরকার নেই কিছু না রাতে যখন আসবে বাড়ি ফেরার সময় একটা সারপ্রাইজও যেন প্রশান্ত দেয় বিবাহবার্ষিকী লোকনাথ মন্দির লোকনাথ পুজোর দিন আজকের দিনটা আর বলবো জন্মদিনটা দুজনে উভয় উভয় জন্মদিনটা যেন মনে রাখে স্মরণ করে রাখে এই জন্মদিনে ওই সেই ছোট ছোট জিনিস বা একটু বাইরে গিয়ে ফুচকা খাওয়ানো বা একটুখানি ঘোরা বা মন্দির দর্শন করা এগুলো কিন্তু মনটাকে পুরো পরিবর্তন করে দেয় সারাক্ষণ ব্যস্ত জীবনে এই কাজ করছে পয়সা রোজগারের জন্য বাবা মা সবাইকে ভালো রাখার জন্য স্ত্রীকে এবার ধরুন ওদের আরো জেনারেশন হবে নিউ জেনারেশন আসবে তখন তো এদের তখন তো এই জিনিসটা পাবে না কিন্তু তখন বাচ্চাদের নিয়ে ব্যস্ত হবে এই যে এখন যে বন্ডিংটা এইটাই কিন্তু সারা জীবনের কিন্তু ভিত এই বন্ডিংটা যেন ওদের থাকে তারা দুজনেই অনেক কিছু দেখেছে জগতে যেটা নতুন নতুন অনেকে দেখতে পায় না তো জগতে অনেক কিছু দেখার পরে এই অভিজ্ঞতা ওদের যেটু হয়েছে আর বলার নতুন করে কিছু নেই ছোট ছোট বিষয়গুলো কিন্তু থাকে আর কিছু না ও রোজগার করে যদি ওকে 50 টাকা যদি হাতে খরচা দেয় এটা আমার মনে হয় যে একটা স্বামীর কাছ থেকে মানুষ চায় যে মনে হয় যে আমি না আমি স্বাধীন স্বামীর কাছ থেকেই নিচ্ছে ওটা জমা বা ওটুখানি এখানে ফুচকা খাক ননদের সাথে বা ননদের সাথে গিয়ে একটা জিনিস কিনে নিয়ে আসুক একটা ক্লিপ বা কিছু নাইটি সেটা ওর ব্যাপার কিন্তু প্রশান্ত ঘরের লক্ষ্মী যে তার হাতে 10 টাকা 50 টাকা যেটুকু সামর্থ্য হয় ওর সামর্থ্য অনুযায়ী ও যেন দেয় এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তারা সংসারটাকে সুন্দরভাবে সারা জীবন আটকে রেখে দেয় ঠিক আছে এই সূত্রটা ছেড়ে না তো সেই কারণে আমি বলবো টর্চ লাইট জেলে আলোকিত না করে এই ছোট ছোট বিষয়গুলো একটু ফলো করে যেন এটা করে প্রশান্তকেও বললাম তোকেও বললাম ঠিক আছে ব্যাস আস